স্মার্টফোনের মাধ্যমে মাত্র 10 সেকেন্ডে যাচাই করে নেওয়া যাবে আপনি এইচআইভি আক্রান্ত কি না। এই পদ্ধতি চিকিৎসকদের বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। প্রচলিত পদ্ধতিতে এইচআইভি পরীক্ষা করতে অন্তত 72 ঘন্টা লাগে। ইংল্যান্ডের একদল গবেষক বলছেন, যে তত্ত্বে ভর করে এইচআইভি টেস্ট করা সম্ভব হয়েছে তা ব্যবহার করে জিকা ইবোলার মতো ভাইরাসের সন্ধানও করা যেতে পারে। গোটা প্রক্রিয়াটি বিজ্ঞানের ভাষায় নাম দেওয়া হয়েছে সারফেস অ্যাকুস্টিক ওয়েভ বায়োলজি, যা স্মার্টফোনে যুক্ত থাকছে। তাদের মতে আগে থেকে এইচআইভি শনাক্ত করা গেলে আয়ু অন্তত 10 বছর বেড়ে যায়। সুখবর প্রতিদিন।